হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার ভিউয়ার্স আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা যে আর আসার জন্য ভ্যাকসিন নিব আমাদের ভ্যাকসিনটা কি আমাদের পাসপোর্ট দিয়ে নেব নাকি আমাদের এনআইডি কার্ড দিয়ে নিব সেই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অবশ্যই যারাই বিজিট বিষয় নিয়ে আসার উদ্দেশ্যে ভ্যাকসিন দিবেন। আপনারা অবশ্যই পাসপোর্ট দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ভ্যাকসিনটা দিবেন দেন আপনারা অবশ্যই আপনাদের সার্টিফিকেটটাকে সংগ্রহ করে রাখবেন সেই সার্টিফিকেটটার মধ্যে অবশ্যই কিউআর কোড থাকতে হবে আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন যেন কিউআর কোড থাকে আর কিউআর কোড ব্যতীত কিন্তু কোনো সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না তো আপনারা অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন আবার অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা আরও আমিরাতে আসার জন্য কোন ভ্যাকসিনটা দেব তো আমাদের বাংলাদেশে বর্তমানে যে সকল ভ্যাকসিন দিতেছে তার প্রত্যেকটারই ডাব্লিউ অনুমতি আছে তো আমিরাত সরকার এটা বলে দিয়েছে যে সকল ভ্যাকসিনের ডাব্লিউএএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের অনুমতি আছে সেই সকল ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করলে আপনি আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন আর আমাদের বাংলাদেশে যেগুলো দিচ্ছে সেগুলা ডাব্লিউএইচওর অনুমতিপ্রাপ্ত তবুও আপনি ভ্যাকসিনটা গ্রহণ করার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এই ভ্যাকসিনটার অনুমতি আছে কিনা প্রশ্ন করেছেন আমাদেরকে কি বিএমটি কার্ড করতে হবে কিনা এটি আরব আমিরাতের জন্য প্রযোজ্য কিনা তো আপনারা জানতে চেয়েছেন আসলে ইতিপূর্বে অনেকে এসেছে বিএমইটি কার্ড ছাড়াই তো এটি শুধুমাত্র আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনের জন্য এই বিএমইটি কার্ডটা চেক করবে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে তো যেহেতু আমাদের সরকার যদি এটার নিয়ম করে থাকে যে আপনি বিএম কার্ড করে তবেই ভ্রমণ ভিসা নিয়ে অর্থাৎ ব্রিজিট ভিসা নিয়ে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বিএমটি কার্ড অবশ্যই করতে হবে আর সেটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদের যদি জানা না থাকে তবে আমাকে কমেন্ট করবেন আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেব। আর বিএমইটি কার্ডটা যদি আমাদের বাংলাদেশ সরকার ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করে সেক্ষেত্রে এটা দরকার আছে আর যদি বাধ্যতামূলক না থাকে তাহলে কোনো দরকার নাই আর সম্ভবত এখন যারা আসবে তাদের বিএমিটি কার্ড লাগবে তো এটির ব্যাপারে আমি একটুখানি নিয়ে শুনেছি যদি লাগে তাহলে অবশ্যই আপনারা বিএমএটি কার্ড আপনাদের নিতে হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অ্যাপ্রুভেলের ব্যাপারটা আমি ইতিপূর্বে আমার একটা ভিডিওতে বলে দিয়েছি আরও আমি এটা যারা বিজেপি বিষয় নিয়ে আসবেন তাদের অ্যাপ্রুভেল লাগবে কি না তাও আপনারা এখনো আমাকে এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন তো যারা বিজেপি বিষয় নিয়ে আসবেন এটি আপনাদের জন্য না অ্যাপ্রুভেলটা মূলত তাদের জন্য যারা রেসিডেন্স বিষাদারী অর্থাৎ যারা এখানে যাদের অলরেডি বিসা আছে দেশে গেছেন আটকে পড়েছিলেন তাদেরকে অ্যাপ্রুভেল নিয়ে আরও আমি আসতে হবে আপনারা যারা বিজিটে আসবেন নতুন করে তাদের অ্যাপ্রুভেল লাগবে না আপনাদের শুধুমাত্র আপনাদের বিজিট বিষয় নেবেন আপনাদের টিকিট করবেন ভ্যাকসিনের সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবেন দেন আপনারা পিসিআর টেস্ট করবেন এবং ছয় ঘন্টা আগে বাংলাদেশ এয়ারপোর্টে র্যাপিড টেস্টই করে আপনারা আরব আমিরাতে চলে আসতে পারবেন তবে এখন কিছুদিন বিজিটের লোকে আসতে দিচ্ছে না তারও একটা কারণ আছে সেটি হচ্ছে যারা আটকে পড়ে আছে এখন তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে দেন তারা যখন চলে যাবে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা হবে না এবং অনেকেই বলতেছেন ভিসা বন্ধ আসলে মূলত ভিসা বন্ধ না বিসা খোলা আছে শুধু আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন আসতে দিচ্ছে না আর যখন থেকে ইমিগ্রেশন আপনাদেরকে আসার সুযোগ করে দিবে আপনারা ভিসা নিয়ে আরও আমিরাতে প্রবেশ করতে পারবেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারাই বিজিপ বিষয় আসতে চাচ্ছেন আপনারা এখন বিজিড বিষা নেবেন না কারণ একটা বিজি বিষার মেয়াদ ষাট দিন থাকে তো আপনারা অবশ্যই কিছুদিন ধৈর্য ধরুন যখনই আমাদের ফ্লাইট স্বাভাবিক হয়ে যাবে বিজি বিষার লোকদেরকে আসতে দিবে দেন আপনারা তখন বিজিপ বিষা নেন নিয়ে আপনারা আরও আমিরাতে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রিভিয়াস ভিডিওটা ছিল আজকের মতো এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন